আসসালামু আলাইকুম সম্মানিত কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছেন। আমি অপু আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো, আপনার ভিডিওর টাইটেলটা দেখে জানতেই পেরে গেছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিও। আজকের ভিডিওর আলোচক বিষয়টা হলো কীভাবে আপনার গোল্লা কবুতর এবং গিরিবাজ কবুতরটা খুব সহজেই ধরে নিতে পারবেন, মানে চিনে নিতে পারবেন, হ্যাঁ কোনটা গোল্লা এবং কোনটা গিরিবাজ কবুতর এটা আপনারা খুব সহজেই চিনে নিতে পারবেন যদি এই ভিডিওটা দেখেন। সো আজকে এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওটা। সো আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দেবো, সেটা হলো আমরা একটা ফেসবুক পেজ খুলেছি, হ্যাঁ এটাতে আপনারা যারা যারা অ্যাড হবেন তারা এই দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকটা, এই পেজটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, চাইলে ওখান থেকে আপনারা একেবারে এক ক্লিকে যেতে পারেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে এটি ক্লিক করবেন। আর ভিডিওটি কেউ না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা 2 থেকে 3 মিনিটের হবে, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দিব, কেউ ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এটা তো বলতে ভুলেই গেছি, আমাদের চ্যানেলে প্রায় 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1015টা। সো থ্যাংকস। আমি মনে করি কি প্রত্যেকটা কবুতর পালকটা কোনটা গিরিবাজ কবুতর এবং কোনটা গোল্লা কবুতর এটা আমরা যারা নতুন কবুতর পালকরা আছি যখন হাট বাজারতে কবুতর কিনতে যাই তখন কিন্তু আমরা ফলে কিন্তু আমরা প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলি। সো চলুন রেডি শুরু করি, আপনারা কীভাবে চিনবেন গোল্লা কোনটা আর গিরিবাজ কোনটা এটা নিয়ে এখনও আলোচনা করা যাক। প্রথমে আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো কোনটা গোল্লা কবুতর এবং কোনটা গিরিবাজ কবুতর এটির সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে, এটির অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং এটির ব্যাপারে কিছু জানতে হবে এবং শিখতে হবে, তাহলেই আপনি গিরিবাজ কবুতর চিনতে পারবেন। এই দেখুন এখন যে বিরতে যে কবুতরটা দেখতেছেন দেখুন তার বাচ্চার লগে এটা কিন্তু একটি গিরিবাজ কবুতর। গিরিবাজ অনেক জাতেরও আছে এবং অনেক কালারও আছে। সো যারা আপনারা দেখেন গিরিবাজ সবুজ গলা, লালদম, কালদম, গোল্লা, মুসালদম, কালদম, এটি কিন্তু সব কিন্তু আর খাকি এটি কিন্তু সব গিরিবাজ কবুতরই। আর গোল্লা কিন্তু আমাদের কোনো জাতের মধ্যেই পড়ে না, হ্যাঁ গোল্লা আমাদের কোনো জাতের মধ্যেই পড়ে না। আর গিরিবাজ, কালদম, লালদম, সিরাজি এটি কিন্তু আমাদের একটি গিরিবাজ জাতের একটি কবুতর। আর সিরাজি হলো একটি ফেন্সি আইটেমের কবুতর, হ্যাঁ ফেন্সি আইটেমের কবুতর। আর হলো খাকি, কালদম, জিরা গলা এটি কিন্তু আমাদের একটি গিরিবাজের জাতের, এটি কিন্তু একটি জাতের নাম, হ্যাঁ ওদের কালার কিন্তু কালারে একটি নাম দেওয়া হয়েছে, যেমন লালদম, কালদম এটি কিন্তু একটি কালারে একটি নামকরণ করা হয়েছে। আর গোল্লা কিন্তু আমাদের কোনো জাতের মধ্যেই পড়ে না। আর সাধারণত গোল্লার চোখটি হয়ে থাকবে সাধারণত হলুদ চোখের। এখন আপনারা আমার ভিডিওতে যে দেখতেছেন এটা কিন্তু একটি গোল্লা কবুতর, দেখুন যেটা ডাকতেছে সাধারণত হলুদ চোখের হয়ে থাকবে গোল্লা কবুতরটি। এখন আপনারা স্ক্রিনশট দেখতে পারতেছেন, এই যে কবুতরটা দেখতেছেন এটা কিন্তু একটি গোল্লা কবুতর। আর গিরিবাজ কবুতরের চোখটা থাকবে একেবারে ফুল সাদা, হ্যাঁ ফুল সাদা রঙের থাকবে, মানে ফ্রেশ থাকবে, একেবারে ফ্রেশ থাকবে সাদা। সো যেটা সাদা হবে এটা গিরিবাজ কবুতর। আর অনেকেই কিন্তু দেখে যে হলুদ চোখ হলে সবটি কিন্তু গোল্লা কবুতর, কেন ফেন্সি আইটেমে কিন্তু হলুদ চোখ রয়েছে। আর গোল্লা কবুতরের ঠোঁটটা সাধারণত হয়ে থাকবে একেবারে লম্বা, আর গিরিবাজ যে কবুতরটা রয়েছে সেটা ঠোঁট থাকবে ছোট ছোট, আর যে গোল্লা কবুতর যেটা সেটা ঠোঁট থাকবে একেবারে লম্বা আর চুক্ষা, আর যেটা গিরিবাজ কবুতর সেটা হলো সেটা ঠোঁট থাকবে হলো চিকন আর হলো ছোট থাকবে। এই যে আপনারা দেখতে পারতেছেন কিন্তু ভিডিওতে দেখতেছেন যে কবুতরটা সাদা কালার এটা কিন্তু দেখুন ঠোঁটটা কিন্তু ছোট, এটা কিন্তু একটি গিরিবাজ জাতের কবুতর। আর গোল্লা কবুতরের ঠোঁটটা হয়ে থাকবে একেবারে চোখা, আমি কিন্তু আগে দেখে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনশটে ওর চোখটা, তখন কিন্তু আপনারা দেখছেন কত লম্বা তার ঠোঁটটা। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা আপনাদের কাছে যদি একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনে এটি ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আর ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর ফেসবুক পেজে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা ইউটিউব থেকে এসেছেন।